আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তোমাদের মাঝে হাজির হলাম ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের একটি গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাজেশন নিয়ে তো ইতিপূর্বে তোমরা মিড টার্মের জন্য প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত একটি চূড়ান্ত সাজেশন পেয়েছ তো এর পরবর্তীতে আমরা এখন অষ্টম অধ্যায় থেকে অর্থাৎ নবম অধ্যায় থেকে শুরু করে একদম পনেরো অধ্যায় পর্যন্ত একটা চূড়ান্ত সাজেশন দেখব তো এই সাজেশনটি প্রস্তুত হচ্ছে অর্থাৎ তৈরি হয়েছে এই টেকনিক্যাল প্রকাশনী বই থেকে তো টেকনিক্যাল প্রকাশনী বইয়ের অনুশীলনী অধ্যায় এখানে আমরা অতি সংক্ষিপ্ত দেখব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আচ্ছা এরা হচ্ছে পৃষ্ঠা দুইশো এবং পরবর্তী পৃষ্ঠায় অতি সংক্ষিপ্ত আট দশ বারো চোদ্দ পনেরো এবং এই পৃষ্ঠায় সতেরো বাইশ তেইশ চব্বিশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে থাকতেছে এক নাম্বার দুই নাম্বার এবং দুশো ষোলো পৃষ্ঠার তিন নাম্বার পাঁচ নাম্বার এবং দুশো সতেরো পৃষ্ঠার আট নাম্বার নয় নাম্বার বারো তেরো দুইশো আঠারো পৃষ্ঠা থাকতেছে ষোলো নাম্বার এবং এখান থেকে রচনামূলক থাকতেছে শুধুমাত্র একটি তিন নম্বর রচনামূলক এখন আমরা চলে এসেছি দশম অধ্যায়ে দশম অধ্যায় হচ্ছে আর এবং আর সি সিরিজ সার্কিট তো এখানে আমরা একটু অনুশীলন নিতে আমরা এখন অতি সংক্ষিপ্ত দেখব এখানে অতি সংক্ষিপ্ত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং পরবর্তী পৃষ্ঠার ছয় সাত আট নয় এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক দুই তিন তারপর এদিকে রচনামূলক দুই তিন তো এখন আমরা চলে এসেছি অধ্যায় এগারো এসি সিরিজ সার্কিট সংযুক্ত রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ও ক্যাপাসিটেন্স তো আমরা অনুশীলনীতে যাই অনুশীলনী এখানে অতি সংক্ষিপ্ত থাকতেছে এক নাম্বার দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকতেছে এক নাম্বার দুই নাম্বার এবং রচনামূলক প্রশ্ন উত্তর এখানে শুধুমাত্র দুই নাম্বার এখন আমরা অধ্যায় বারোতে চলে এসেছি অধ্যায় বারো পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টরের জন্য এসি উপাদান তো এখানে বারো অধ্যায়ের অতি সন্দী থাকতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং দশ এবং পরবর্তী পৃষ্ঠায় সংক্ষিপ্ত এক দুশো পঁচাত্তর পৃষ্ঠার সংক্ষিপ্ত চার তারপর ছয় নাম্বার তারপর দুশো ছিয়াত্তর পৃষ্ঠার হচ্ছে আট নয় এগারো তেরো এবং রসনামূলক প্রশ্ন উত্তর এখান থেকে থাকছে শুধুমাত্র একটি এক নম্বর তারপর এখন এখানে অধ্যায় তেরোতে আর এল সিরিজ সার্কিটের পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর তো এখান থেকে দেখব এখানে অনুশীলনী তেরোতে এক নম্বর দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার ছয় নাম্বার আট নাম্বার নয় নাম্বার তারপর পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ দুইশ অষ্টআশি পৃষ্ঠায় থাকতেছে এক নাম্বার সংক্ষিপ্ত এক এবং রসনাল প্রশ্ন উত্তর এক নাম্বার এখানে তারপর আমরা পরবর্তী অধ্যায় চলে আসলাম এটা হচ্ছে অধ্যায় চোদ্দ আর সি সার্কিটে পাওয়ারও পাওয়া এবং পাওয়ার ফ্যাক্টর তো এখান থেকে আমরা যেটা শিখব অতি সংক্ষিপ্ত এক নম্বর যদিও বা এই অধ্যায়গুলো থেকে তেমন একটা প্রশ্ন আসেনি বোর্ডে এখান থেকে কোনো রচনামূলক থাকবে না তারপর হচ্ছে অধ্যায় পনেরো অর্থাৎ আর এল সি সি সার্কিটে পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এখানে আমরা অনুশীলনীতে যাই অনুশীলনীতে থাকতেছে যেটা অনুশীলনীতে এক নাম্বার দুই নাম্বার এবং নয় নাম্বার এবং রচনামূলক প্রশ্নতে থাকতেছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো এগুলো মোটামুটি তোমাদের নয় থেকে পনেরো অধ্যায় পর্যন্ত একটা থিওরিক্যাল পড়াশোনা আচ্ছা আমরা এখন যদি ম্যাথে যাই তাহলে এখানে যেটা থাকতেছে ম্যাথগুলো তোমাদের নয় থেকে পনেরো পর্যন্ত সব আর কি বোর্ডের প্র্যাকটিস করতে হবে আসলে সবগুলো ম্যাতই এক রকম সব একই রকম ম্যাথ থাকতে থাকবে তো তোমরা যদি প্র্যাকটিস করো সব পাবা ইনশাল্লাহ তাহলে আমরা নয় থেকে পনেরো অধ্যায় পর্যন্ত ম্যাথ করবো শুধুমাত্র বোর্ডের ম্যাথগুলো হ্যাঁ শুধুমাত্র বোর্ডের ম্যাথগুলো প্র্যাকটিস করলেই হবে আর আর এল থেকে একটা মাত ম্যাথ প্র্যাকটিস করলে মোটামুটি সব ম্যাথই পাওয়া যাবে ওখানে একটা বা দুইটা প্র্যাকটিস করলেই অ্যানাফ তো এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ